আমি আপনাদেরকে আরেকটা নতুন ভিডিও দেখাবো। ভিডিওটার মধ্যে দেখতে পারবেন যে আপনারা দেখছেন এটা কি, এটা হলো পুঁই শাক, সাদা পুঁই। কেউ কেউ পুঁই একটা আরেকটা রকমের হয়, পার্পল কালারের, বাট এটা সাদা পুঁই, গ্রিন। আমরা বেঙ্গলিরা বলি সাদা পুঁই, বাট এটা গ্রিন কালার অ্যাকচুয়ালি। তো এই পুঁই শাকটা হবে, আমি খালি এটার মধ্যে বেগুন দিয়েছি। তো বেগুন দিয়ে পুঁই শাক হবে। ইনগ্রিডিয়েন্টসগুলো আমি নিয়ে দেখিয়ে দিচ্ছি একবার আপনাদেরকে। রোদ পড়ছে খুব, দেখতে পারছেন ক্যামেরায় ক্যাপচার করছে? হ্যাঁ। তো আমি নিয়েছি হলো একটু সাদা জিরে আর একটু কালি কালো জিরে, একটু সামান্য 4-5 কোয় রসুন পেস্ট করে নিয়েছি, হলুদ গুঁড়ো, আরও নিয়েছি হলো লবণ। এই সামান্য 4টে জিনিস দিয়ে আমি বানাবো হলো ভেরি ইজি ইয়েট টেস্টি পুঁই শাকের তরকারি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এখানে দিয়ে দিব হলো কালো আর সাদা জিরে। আমি একটু গ্যাসের সিমটা লো করে দিলাম, আর একটু দিয়ে দিচ্ছি। দিয়ে দিব হলো রসুন পেস্ট করে রাখা, অ্যাকচুয়ালি আমি কাঁচা লঙ্কাটা পরে দিচ্ছি, তেলের মধ্যে দিলে একটু ফ্রাই করবো। সামান্য দেখেন ফ্রাই করে নিচ্ছি, যত পর্যন্ত রসুনটা ব্রাউন না টার্ন করে নেয়, আর আমি সিমটা যত লো আছে আর ননস্টিকে ব্রাউন তাড়াতাড়ি হয়েছে, ব্রাউন হয়ে গেছে। এখন আমি ঢেলে দিব হলো ধুয়ে রাখা পুঁই পাতা আরও বেগুন। পাতাগুলো ছেড়ে দিয়েছি, এখন একটু নেড়ে নিচ্ছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি তেলের সাথে পুঁই পাতা বেগুনগুলো ভালো করে নেড়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব হলো ইন্ডিয়ান স্পাইসেস, হলুদ, সামান্য দিব সেটিয়ে হলুদ। অ্যাকচুয়ালি না, আমি চামচও ব্যবহার করি, বাট লাইক বি ইন্ডিয়ান, আমার বুঝতেই পারছো যে আমার হাত দিয়ে যেটা দিলে, একটা হাত দিয়ে দিলে কিছু স্পাইসেস টেস্টটাই আলাদা হয়, তো আমি হাতই প্রেফার করি, আপনারা কিছু মনে করবেন না। আর দিয়ে দিব হলো ছোটো ছোটো তরকারিতে, যতই আমি স্পাইসেস দিই কিন্তু স্বাদ হবে না, সেটা হলো নুন, সল্ট, সামান্য দেব সল্ট। অ্যাকচুয়ালি আমাদের ঘরে আমার ইনলসের একটু সুগার প্লাস হাই বিপির প্রবলেম আছে, যেখানে আমাকে সব কিছু মেনটেন করতে হয় ওদের ভালো হেলথ রাখার জন্য। তো আমি নুন দিয়ে দিয়েছি, এখন আমি নেড়ে দেবো, তত পর্যন্ত আপনারা আর একটু ওয়েট করেন। এখন আমি একটু ঢেকে দিচ্ছি, আমাদের তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, একটু ঢেকে দিলাম তাড়াতাড়ি হয়ে যায়। আমি আরেকবার ঢাকনাটা খুলে নেড়ে দিচ্ছি ভালো করে, আসলে আমি লঙ্কা দিতে ভুলে গেছিলাম, তো আমি লঙ্কাটা দিয়ে দিলাম। এখন বেশি ঝাল করবো না, জাস্ট দুটো লঙ্কা দিয়েছি, কেন কি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি অল্প বানাচ্ছি, বুঝছি না আমরা কেউ খাবো না, আমার ইনলস খাবে, মানে আমার শ্বশুর আর শাশুড়ি খাবে, আমি আর আমার হাজব্যান্ড এগুলো চিকেন ফ্রি সেগুলোই প্রোভাইড করি বেশি। নেড়ে দিয়ে আবার ঢেকে দেবো, কেন ঢেকে দেবো, কেন কি যে আপনারা যে ডাটাগুলো দেখছেন যাতে ডাটাগুলো সেদ্ধ হয়েছে। তখন দেখেছি ফুল পাতাটা অলরেডি 80% কুক হয়ে গেছে, আমি আফটার 10 মিনিটস পর ঢাকাটা উঠিয়েছি। এখন আমি একটু ঝোলঝোল করার জন্য সামান্য জল, সামান্য লাইক 1 কাপের মতন একটু জল দিয়ে দিব, 1 কাপ, হ্যাঁ 1 কাপের মতন একটু জল দিয়ে দিব, যাতে একটু ঝোলঝোলা হয়, ইয়েট আর 20% যেটা কুক হয়নি ওটাও যদি কুক হয়ে যায়, ডাটাগুলো সিদ্ধ হলে খেতে ভালো লাগবে। এটা বানাতে হার্ডলি লাইক 25 মিনিটস লাগে, তুমি যদি মানে আঁচটা কমিয়ে দিস অন্য কাজ করতে থাকো দেন মোর দেন 35 মিনিটস, বাট আমি আঁচটা এখন মিডিয়ামে রেখেছি, তো আই গেস উইদিন 3 মিনিটস আমার রান্না কমপ্লিট হবে। তো আপনাদেরকে ফাইনাল প্রোডাক্টটা দেখাচ্ছি। তো আমি এটাকে নামিয়ে নিয়েছি আর নামিয়ে একটু বাটিতে রেখে দিয়েছি, তো দেখতে এটা এরকম হয়েছে, আপনারা ট্রাই করবেন, খুব ইজি, খুব সিম্পল আর খুব কম ইনগ্রিডিয়েন্টসে আপনারা বানাতে পারবেন এটা, আর খুব টেস্টি, উইদিন 20 মিনিটস টু 25 মিনিটসের মধ্যে এটা কভার হয়ে যায়। যদি আপনারা যদি আঁচ গ্যাসের আঁচ কাড়িয়ে দেন তাহলে এটা ইউনিট অনলি 15 মিনিটস টু কভার ইট, আদারওয়াইজ ইট ইস ভেরি টেস্টি ইয়েট হেলদি রেসিপি। আমি তেলও কম ইউজ করেছি, ইনগ্রিডিয়েন্টসও কম, 4-5টা দিয়েছি আর বেশি দিইনি। ট্রাই করবেন, ভালো লাগবে।
टाटा, स्टे प्रीटी।